মাহে 40,000-50,000 টাকা বহুতে উপার্জন করে আছে ঘরতে। দাদাইটো এই মেশিন কিনে স্বাবলম্বী হয়েছে, লগতে আন দুজনকো স্বাবলম্বীর পথ দেখুয়াইছে। নমস্কার, আপনার সকলকে পুনর্বার স্বাগতম জানাইছো। মই সানিয়ে বন্ধুসকল, আজি আপনার এক ব্যতিক্রমী ভিডিও লৈ আহিছো। এজন ব্যক্তি, এজন অসমীয়া ব্যক্তিয়ে মাহেকত বহু টাকা উপার্জন করে আছে এটা ব্যবসায় করে। তেখেতে ইটা বনায়। আপনাদের মোৰ পিছপিনে দেখিবলৈ পাৰিছে, এইটো হৈছে ব্রিক্স মেশিন, অর্থাৎ ইটা বনোৱা মেশিন। অসমত বহুতে এই ব্যবসায় করে আছে আর লাভান্বিত হয়ে আছে। মাহে 40,000-50,000 টাকা বহুতে উপার্জন করে আছে ঘরতে ইটা বনায়। আপনিও ঘরতে ইটা বনায় পেলায় মাহে 40,000-50,000 টাকা উপার্জন করবলে পারিব। প্রথমতে মই দাদাজনক চিনাকি করাই দিম আর এই ইটা কেনেদরে প্রস্তুত করা হয় সেটা আপনার জানাম। আর বহু জায়গাত মেশিন পোৱা যায়, কিন্তু দাদায় কোরপরা মেশিন কিনিছে আর এই ব্যবসায় করে মাহেকত কিমান টাকা উপার্জন করে, কেনেদরে ইটা বনায় আর কি র মেটেরিয়ালসর প্রয়োজন হয় ইটা বনালে, সকলখিনি আপনার এই ভিডিওটির মাধ্যমে জানাম। গতি আসুন প্রথমতে দাদাজনক চিনাকি করাই দিও। দাদাজন মোর আছে, প্রথমতে মানে দাদাক চিনাকি করাই দিছো। দাদা নমস্কার। নমস্কার। হয়, আপনি ইটা যে বনায় আছে বর্তমানে মেশিনটার জড়িয়ে, কিমান দিন হলে মেশিন আনা? মোটামুটি দেড় মাহ হয়েছে। আর কোম্পানির ফলের যে আপনি এই মেশিনটা আনিছে, তো কেনকা পাইছে সার্ভিস? সার্ভিস মোটামুটি ঠিকই আছে, ভাল পাইছে। আর এইটা যে বর্তমান আপনি বনায় আছে, তো কেনেদরে প্রস্তুত করে? এটা প্রস্তুত মানে কি, এটা ডাস্ট লাগে, হয় আপনার পাথর লাগে সরুটো, আর একটা কেমিক্যাল আছে, কেমিক্যালটা মিক্স করব লাগে। র মেটেরিয়ালস টোটাল কেটা লাগে? তিনটা র মেটেরিয়ালস লাগে। যে সমূহ হয়েছে র মেটেরিয়ালস, দাদাই দোকানখনের আগতে ধুনিয়াকে এটা র মেটেরিয়ালস সমূহ রাখি থাকে। এয়া হয়েছে বালি, লগতে এয়া হয়েছে রঙা বালি, আর এয়া হয়েছে শিলগুটি। এই তিনটা র মেটেরিয়ালস দিয়ে ইটা বনোয়া হয়, আর ইটাও বর্তমান দাদাই বনায় থাকে। এপিনে মই ইটা সমূহ দেখাব চেষ্টা করছো। এয়া দেখিছে, এয়া হয়েছে ইটা। এই ইটা সমূহ বর্তমান বনোয়া হয়েছে। এনে ধরনের আপনাদের ঘরতে ইটা বনায় মাহেকত 40,000-50,000 টাকা আপনি উপার্জন করবলে পারিব। আপনি যে বর্তমান ইটা বনায় আছে, ইটা বনাব লগা হলে কি কি মেশিনের প্রয়োজন হয়? এই মেশিনটা মই দেখিছো, এটা হাইড্রোলিক মেশিন। হাইড্রোলিক মেশিন, আর এই মেশিনটার নাম কি? এটা মিক্সার মেশিন হয়। মিক্সার মেশিন বনায় মিক্সার করা হয়। আচ্ছা, এই মেশিনের জড়িয়ে মানে মিক্সার করা হয় র মেটেরিয়ালস সমূহ? আপনার মানে মেশিনটা দেখাই দিছো, চাওক। এই মেশিনের জড়িয়ে ইটা বনোয়া হয়। মানে বহু ঠাইত অলরেডি বনাইছো। আর এটা দাদা মানে একটা কথা সুধু, আপনি এই মেশিনটা কোরপরা কিনিছে? এটা সাহা এন্ড এন্টারপ্রাইজ, সাহা এন্টারপ্রাইজ এন্ড ইঞ্জিনিয়ারিংর পৰা লৈছে ন? তো তেখেতসকলের পৰা সার্ভিসটো কেনেকুৱা পাইছে? সার্ভিস ভাল, সার্ভিস ভাল পাইছে। এটা সাপোজ আমার অসমতো বহুতে মেশিন বিক্রি করে, ইটা বনোয়া মেশিন বহুত ফেমাস হয়েছে আর বহুতে মেশিন কিনিছেও, আপনি সাহা এন্টারপ্রাইজের পৰা কেনেকুৱা ধরনের সুবিধা পাইছে? সুবিধা মানে যেতিয়া মই ফোন করো তেখেতক পাই থাকো, হয় রেসপন্স ভাল দিয়ে, সার্ভিসও পাই আছে না? আপনি সার্ভিস পাই থাকি? আচ্ছা, আপনি তো মেশিনটো কিনার আগত বহুত কোম্পানিত গৈছে ব্রিক্সর মেশিন কিনবলে, তো তাত কেনেকুৱা ধরনের মানে বেয়া পাইছে আর ইয়াত কি ভাল পাইছে? মানে মানে মেশিনটো যেটো ওয়েট লাগে, হয় যেটো ওয়েট বিচাৰিছিলো, আচ্ছা এটো আছে, বেলেগ ইয়াত আছে, মালটো পাতল হয়। আচ্ছা, পাতল কারণে মই লোৱা নাই। আচ্ছা আচ্ছা, এইটো মেশিন পাতল নেকি? না, এটো ওয়েট আছে, ওয়েট আছে, কিন্তু বেলেগত মানে ওয়েট নাই, মেশিনৰ কোৱালিটিটো মানে ইমান ভাল নহয়। ভাল নহয়। দাদাৰ পৰা মই ফিডবেকটো লৈছো, কাষ্টমাৰৰ ৰিভিউ, দাদা বহুত মানে ভাল পাইছে সাহা এণ্টাৰপ্ৰাইজ এণ্ড ইঞ্জিনিয়াৰিঙৰ পৰা মেচিনটো ভাল পাইছে। আপোনালোকে যদি সাহা ইঞ্জিনিয়াৰিং এণ্টাৰপ্ৰাইজ এণ্ড ইঞ্জিনিয়াৰিঙৰ পৰা যদি আপোনালোকে মেচিন লয়, তেনেহ'লে ৰেছপন্সটো পাবই, লগতে আপোনালোকে ফুল টাইম চাৰ্ভিছো পাব। দাদা, এই মেচিনটো চলাব লগা হ'লে ইলেক্ট্ৰিচিটি কি লাগে? মাহিলী এনে বিল কিমান মান আহিব আপোনাৰ আইডিয়া মতে? মোটামুটি ধরো 1,500-2,000, 1,500-2,000 মাল বেশিকে বনালে। আচ্ছা আচ্ছা, এটা রেগুলার কিমান মান প্রোডাকশন হবে এই মেশিনের জড়িয়ে? মোটামুটি কোম্পানি হিসাবে তো 3,000 কৈছে, মই 3,000 আইডিয়াটো লওয়া নাই, লওয়া নাই, মানে 1,500-1,600 মই রেডি বনাম বলে ভাবি। 1,500-1,600 একদিনত? একদিনত দাদাই 1,500-1,600 ইটা এই মেশিনের জড়িয়ে বনাবলে পারিব। ইয়াতো তিনটা ভেরিয়েন্ট আছে, এটা হচ্ছে হাইড্রোলিক, এটা হাইড্রোলিক। আচ্ছা, হাইড্রোলিক আছে, এটা অটোমেটিক আছে। আচ্ছা আচ্ছা, হাইড্রোলিক লৈছে। আপুনি এনে লেবার কিমানজন রাখাইছিলে? ইয়াত বর্তমান দুজন আছে, দুজন আছিলে। দাদাইটো এই মেশিন কিনে স্বাবলম্বী হয়েছে, লগতে আন দুজনকো স্বাবলম্বীর পথ দেখুয়াইছে। লোকেশনটো আমার ভিউয়ার্সক জানাই দিও। মোৰ ঘৰ হল মৰিগাঁও ডিষ্ট্ৰিক্ট, হয় গাঁও বুঢ়াবুঢ়ী, পোষ্ট অফিচ বুঢ়াবুঢ়ী, মায়ং থানা মায়ং। কোনোবাই যদি আপোনাৰ পৰা ইটা কিনিম বুলি ভাবিছে, কিনিবলৈ পাৰিবনে? অঁ, আৰামত পাৰিব। এনে এক পিচ ইটা কিমানকে দিব আপুনি? বর্তমান 12 টাকাকে চলি আছে। 12 টাকা কিমান? মেশিনটো কিনে একমাহমান হৈছে ন? একমাহমান হৈছে আৰু প্ৰডাকশ্যন কৰি আছে। এপিনে আপোনালোকে দেখিবলৈ পাৰিছে ইটা বৰ্তমান ৰদৰ শুকুৱাই থৈছে আৰু এপিনে ইটা বৰ্তমান উলিয়াইছে। দাদা, মই মেইন এটা কথা সুধো, এই ইটা যেতিয়া প্ৰস্তুত হয় হোৱাৰ পিছত শুকুৱাব লাগে বুলি কয়, কিমান দিন শুকুৱাব লাগে?
মোটামুটি ধরো মো কোম্পানি হিসাব মতে তো এদিন তো এনে বনাতে এদিন লাগি যায় তো এদিন লাগে লাগে আচ্ছা পেলে পিছদিনা খন উঠাই পেলাই তো মানে মোটামুটি একসপ্তাহ পানি মারিব লাগে একসপ্তাহ পানি মারিব লাগে কন্টিনিউ পানি দিব লাগিব এটা প্রসেস তো আমার ভালকে ভিউয়ার্সক জানাই দিওকছন কেনেকা ধরনের প্রসেস কেনেকে বনাব লাগিব কোড কেনেকে দিব লাগিব দীঘলিয়া প্রসেস তো অল্প জানাই দিওক দীঘলিয়া প্রসেস মানে তো স্টার্ট করিবলে মিক্সার মিশন মই মাল দিলুই আচ্ছা মিক্সিং হব ন এই মেশিনের জড়িয়ে মিক্সিং হব র মেটেরিয়াল সমূহ দিয়ে দিছে ন র মেটেরিয়াল দেওয়া হয়ে গেল আচ্ছা সিমেন্ট বালি পাথর সিমেন্ট বালি আর পাথর যদি আপনাদের মেশিনটা দেখিলে এই মেশিনের জড়িয়ে কেনেদরে ইটা বনোয়া হয় এটা আমার ম্যানেজারজনের লগত প্রথমে চিনাকি করাই দিছিল তারপরে তখন সুদিম এই মেশিন কিনবলগা হলে কেনেদরে কত যোগাযোগ করব লাগবে তো স্যার আইয়ে নমস্তে আপনি আমার চ্যানেল স্বাগত করতে হ এই মেশিন খরিদনে কে লিয়ে কাহা সে খরিদনা হোগা আর ক্যা ক্যা ক্রাইটেরিয়া হ্যাঁ সব কুছ আমার ভিউয়ার্স কে বতা দিজিয়ে হ্যাঁ এই মেশিন খরিদনে লিয়ে আমার নয়া ওপেনিং হওয়া গুয়াহাটি ব্রাঞ্চ মে আচ্ছা আচ্ছা গুয়াহাটি মে ব্রাঞ্চ হওয়া পাঞ্জাবাড়ি পাঞ্জাবাড়ি নামগড় পথ আচ্ছা আপনার মেন ব্রাঞ্চ কাহা পে আমার যে মেন ব্রাঞ্চ হ্যাঁ ও হ্যাঁ আপনার ওয়েস্ট বেঙ্গল মে ওয়েস্ট বেঙ্গল নদিয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে ওয়াহ পে আমার মেন ব্রাঞ্চ হ্যাঁ কলকাতা মে ভি আমার ব্রাঞ্চ হ্যাঁ শিলিগুড়ি মে ভি আমার ব্রাঞ্চ হ্যাঁ শিলিগুড়ি মে ভি হ্যাঁ হ্যাঁ শিলিগুড়ি মে ভি আচ্ছা আচ্ছা আর গুয়াহাটি মে রিসেন্ট ওপেনিং হওয়া হ্যাঁ রিসেন্ট গুয়াহাটি মে কিউ ওপেনিং কিয়া অ্যাকচুয়ালি কে আসাম মে বহুত মেশিন গিয়া হওয়া হ্যাঁ আপনার নওগাঁও সে লেকার শিলচর সব পুরো হর জায়গা মেশিন গিয়া হওয়া তো মেন এস অল ডিস্ট্রিক্ট মে কিয়া হ্যায় না হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো কে সার্ভিসিং কে লিয়ে না হাম লোগোঁ কা কাফি প্রবলেম হো রাহা থা তো ইসলিয়ে জো কি হাম ব্রাঞ্চ খোলা হ্যায় সার্ভিসিং ভি মিলেগা হাম লোগোঁ কা আর ইয়াহাঁ সে মেশিন ভি মিলেগা আচ্ছা জো पहले क्या होता था गुवाहाटी में मशीन भी मिलेगा और सर्विसिंग भी मिलेगा अच्छा पहले क्या होता था वेस्ट बंगाल से माल आते थे तो ट्रांसपोर्ट खर्चा उनका ज्यादा पड़ जाता था अब तो गुवाहाटी से मिलने वाला है अच्छा ठीक है ट्रांसपोर्ट खर्चा भी सेव हो गया और सर्विसिंग जो है डे बाय डे से सर्विसिंग है मैसिंग जाएगा उसके साथ मशीन देते एक कस्टमर असम का कस्टमर एक मशीन खरीद लिया उसके बाद मशीन खराब हो गया तो आप लोग वहाँ पे जाके ठीक करोगे ना हाँ एकदम अच्छा 24 घंटे का मिस्त्री पहुंच जाएगा अच्छा अच्छा हार्डली आपका 72 घंटा अच्छा अच्छा तो सर्विस तो दिसे गुवाहाटी से वर्तमान पंजाबड़ी दादा ब्रांच से खुली দুমাহমান হয়েছে ব্রাঞ্চটো খোলা যদি আপনাদের দাদাহাতৰ পৰা মেশিন কিনে তাহলে ফুল সার্ভিস পাব লগতে রেসপন্সও পাব আপনি রেসপন্স করোগে না মেশিন বেচনে কে বাদ আজ আপনি তো পুছা কাস্টমার সে আচ্ছা ঠিক আছে কাস্টমার কে বলা কাস্টমার কা কোই কমপ্লেন আয়েগাই নি 100% গ্যারান্টি হে কমপ্লেন আয়েগাই নি দেগাই নি কিউকি হাম লোগ মেশিন ভি দেতে উসকে সাথ ফাস্ট সার্ভিসিং দেতে মেইন চিজ হোতা সার্ভিসিং মেশিন ভি দেতে সার্ভিসিং কস্ট মে পয়সা লেতে হো কিয়া নি নি ফ্রি সার্ভিসিং হে ফ্রি সার্ভিসিং হে না এক সাল মে চার বার এক সাল মে চার বার হাম লোগ কা সার্ভিসিং দিয়া জাতা হে ও ফ্রি হে ফ্রি অফ কস্ট এক সাল মে হ্যাঁ এক সাল মে চার বার যায় বছর ভিতর যদি মেশিন তো বেয়া হয় দাদা হতে ফ্রি তে সার্ভিসিং করে দিব আর চারি মাহ আপনার ধুনিয়া কে ফ্রি সার্ভিসিং করে দিব দাদার পর যদি মেশিন লয় সাহা এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং ডাঙর একটা কোম্পানি হয় তাতে ডাঙর একটা ইন্ডাস্ট্রি হয় আর ওয়েস্ট বেঙ্গলত মেইন ব্রাঞ্চ আছে বর্তমান গুয়াহাটিতে খুলিছে যদি আপনাদের গুয়াহাটি ব্রাঞ্চের পর মেশিন সমূহ লম বলে ভাবিছে তেনহলে লবলে পারিব লগতে আপনাদের ফুল টাইম সার্ভিসও পাব কোই ভি কাস্টমার আগর মেশিন লেনা চাহতে তো ইয়াহা পে জো নাম্বার দিয়া জায়েগা আপ উস নাম্বার সে কল করকে বাত করকে উসকে বাদ হাম লোগ কা গুয়াহাটি মে মেশিন হে ঠিক হে আকে দেখ লে পহলে ঠিক হে আপকা জো হে হাম লোগ কা জো মেশিন কা প্রাইস ভি আপকা জো হে কম হে ইসকা প্রাইস কিতনা হে ইসকা প্রাইস হে আপকা 1,55,000 হে 1,55,000 হে হ্যাঁ ইসকা প্রাইস হে 1,55,000 হে আর মিক্সার মেশিন কা প্রাইস কিতনা হে হ্যাঁ ये हम लोग का दूसरा वाला जो मिक्सर है एक तो आपका 65 है और आपका है 75 है वो आप हमारे कस्टमर को डिपेंड करता है कि कितना क्वांटिटी का चाहिए उनको अच्छा 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 ठीक है अपन लोगों का ये मशीन का दाम है 1,55,000 टका और ये इसका कितना दाम था ইসকা আপনার 65 হোক 65,000 65,000 টাকা যদি আপনার অল্প ডাঙর মেশিন লাগে তেনহলে ডাঙর হলে তো দামটো অবভিয়াসলি অল্প ডাঙর হবই গতি আপনাদের স্ক্রিনত দিয়া ফোন নম্বরটো যোগাযোগ করক লগতে আপনাদের সাহা এন্টারপ্রাইজ এন্ড ইঞ্জিনিয়ারিং এর পৰা যদি মেশিন কিনে তেনহলে আপনি ফুল টাইম সার্ভিসও পাব লগতে ফুল রেসপন্সও পাব গতি অতি সোনকালে আপনাদের যোগাযোগ করক আর মেশিন কিনে আপনাদের ঘরতে ইটা বনাই ব্যবসায় আরম্ভ করে দিয়ক আজির ভিডিওটো দেখিনি আছিল যদি ভিডিওটো ভাল লাগিছে লাইক শেয়ার সকলোখিনি করে দিব থ্যাংক ইউ